ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী আচার্য দেবের দেওয়া এক দাদাকে এই বিভিন্ন জটিল সমস্যার সমাধান জেনে নেব এ মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরকমের সমস্যা আমাদের থেকে থাকলে আমরাও এই ভিডিও থেকে উপকৃত হব জেনে নেব এবারে বিস্তারিত। কলকাতার বেলঘরিয়া থেকে এসেছেন এক যুবক ভাই, ভালো চাকরি করেন, খুব ব্যস্ত জীবন, সদ্য বিবাহ করেছেন পছন্দের পাত্রীকে, বিবাহিতা স্ত্রী খুব অসুস্থ, একদিকে সংসার অসুস্থা স্ত্রী, অপরদিকে কাজের চাপে নাজেহাল অবস্থা তার। শ্রী শ্রী আচার্যদেবের দিকে তাকিয়ে যুবকটি তার মনের অবস্থা জানতে জানতে মুখের মধ্যে ফুটে উঠল স্নায়বিক চাপ। মনের মধ্যে চেপে রাখা সেই কান্নাকে বুকে চেপে রেখেই যুবকটি বললেন, আমার সব আছে কিন্তু আমি ভালো নেই। এইটুকু বলেই যুবকের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। সে ওইভাবে নীরবে মাথা নিচু করে বসে রইল। শ্রী শ্রী আচার্যদেব বললেন, এদিকে তাকাও, আগে বলো আমি ভালো আছি, নিজের মনকে জোর করে বলো আমি ভালো আছি, এই সব কিছুর মধ্যেই আমি ভালো আছি। এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে। মনও তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে। তোমাকে যদি চুপ করে একটা ঘটনা ভাবতে বলা হয়, ধরো বলা হলো অতীত দিনের একটা ঘটনা ভাবো তো, তুমি দেখবে একটা সাধারণ ঘটনাই তোমার মনে পড়ছে। এই যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বাবা সেই কথাটা বলে গেল, তারপর মা এসেছিল, এইরকম সাধারণ সব। এটার নাম হলো মনের সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝলক। এই ছবিগুলি আমাদের মনের সম্পদ। ঠিক এরপরে তুমি কি ভাববে আর সেই ভাবনাগুলো ভেবে তুমি কেমন থাকবে সেটা নির্ভর করছে ওই টুকরো সদর্থক ছবিগুলো মনের মধ্যে কেমনভাবে জমা আছে তার উপরে। তুমি তো মনের মানুষ, তুমি মন নিয়েই থাকো, তুমি তো শুধু শরীর নিয়েই আবদ্ধ থাকছো না, তাই তো শরীরের চাহিদাগুলোকে পেরিয়েও তুমি সারাক্ষণ মনের কথাই ভাবো, তাই না? তাহলে এই শরীরটাকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হচ্ছ কেন? মনটাকে নিয়ে, মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবো, দেখবে গল্পটা বদলে গেছে। ভাবনাটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তুমি ডিল করবে তোমার মনটাকে নিয়ে, দেখবে তোমার ভেতরের জগতের যেই পরিবর্তন হয়ে যাবে পুরো বাইরের জগতের গল্পটাও বদলে গেছে। ঠিক আছে, বুঝেছো? যুবকটি মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলেন আচার্যদেবের কথাগুলো। তিনি এরপর বললেন, আগে আসলে স্ত্রীকে তো খুব ভালোবাসি, স্বামী হয়ে তার জন্য। এইটুকু শোনার পরেই শ্রী শ্রী আচার্যদেব বললেন, স্বামীর কাজ শুধু শরীর নিয়ে চিন্তা নয়, আমার স্ব আমিতে রেখেই স্ত্রীর যা যা কিছু পূরণ করছি কি না এইটা হলো স্বামী। কদিন আগে আমি একটা ছড়া বলেছিলাম, সেটার মূল কথা হচ্ছে জগতের যা কিছু জ্ঞান তার স্থান হলো বৈঠকখানায়, ভক্তির স্থান অন্দর মহলে, আর প্রেমের জায়গা হলো অন্তরে। সেই হচ্ছে প্রেম, যাকে পেলে সব মহল আলোকিত হয়ে যাবে। তুমি হচ্ছ এই প্রেমের মানুষ। তুমি এই যে ক্লান্ত হচ্ছ এটা আমার ভালো লাগছে না। তুমি প্রেম করো নি? প্রেম কখনো ক্লান্ত হয়? প্রত্যাশা ক্লান্ত হয়, প্রেম ক্লান্ত হয় না। এবার তুমি বলো, তুমি প্রেম করবে না প্রত্যাশা করবে? প্রত্যাশায় আছে বউটার এই হোক, বউটার ওই হোক, এই প্রত্যাশাগুলোই
তোমাকে ক্লান্ত করে তুলছে। এইটা হলে আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে, ওইটা হলে আমি সুখী হব। তার মানে তুমি শর্ত করে ফেলছ তোমার ভালোবাসায়। ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। সমস্যাটা শুধু বউয়ের একার নয়, তোমারও আছে। নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে তখন বউটাকেও বুঝতে পারবে। তুমি কি চাইছো সেটা তোমার কাছে এখনো স্পষ্ট নয়। জয়গুরু।